বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হুঁশিয়ারি জানিয়েছেন, মানে মানে পদত্যাগ না করলে জনগণ নির্বাচন কমিশনারদের পদ ছাড়তে বাধ্য করবে। নির্বাচন কমিশন ও সরকার পরিবর্তনের বৃহত্তর গণঐক্যের আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ হয়ে কাজ করছে, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। পদত্যাগ করুন, মানে মানে চলে যান, তাহলে এই দেশের মানুষের যে ইতিহাস, সেই ইতিহাসে এই দেশের মানুষ অবশ্যই একদিন জাগ্রত হবে, সচেতন হবে, ঐক্যবদ্ধ হবে।